নমস্কার বন্ধুরা, তিস্তার সাতকাহনে আপনাদের সকলকে সুস্বাগতম। আজকে একটু শপিং এ গেছিলাম আমি, মামনি, সৌম তিনজনে। ওই যেহেতু ভাবলাম আজকে শপিং হলটা করি, আপনাদের সাথে একটু শেয়ার করি কি কি জিনিসপত্র কিনেছি আপনাদের দেখাই। আচ্ছা, প্রথমে দেখাই আমার টি শার্টটা। আমি একটা পার্পল কালারের সুন্দর ফেব্রিক করা একটা নিয়েছি টি শার্ট। এটা একটা প্যান্ট নিয়েছি কটনের ট্রাউজার টাইপের, খুব সুন্দর, খুব একদম পিওর কটন কাপড়ের ওপর। আর কালারটা তো বুঝতেই পারছেন ভীষণই আনকমন একটা কালার, হালকা শিম পাতা কালার। এটা হচ্ছে মামনির জন্য ব্ল্যাকের ওপর। মামনির ব্ল্যাক প্যান্ট একটাও নেই, আর মামনি ভীষণ পছন্দ, কারণ কাপড়টা না এত ভালো, প্রথমত ভীষণ নরম আর সাংঘাতিক স্ট্রেসেবল, মানে প্রচণ্ড আরামদায়ক, যে কোনো স্টাইলে বসতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আর মামনি যেহেতু প্রচুর ট্রাভেল করে, ট্রেনেও করছে, প্লেনেও যাচ্ছে, তো তার জন্য এইরকম। আর ফরএভার গ্ল্যাম থেকে আমি এই একটা ব্যাগ নিয়েছি। আচ্ছা, আপনার আর যদি আপনাদের মনে হয় যে না শুধুমাত্র এরকম ভাবে হাতে কেন ক্যারি করব, তখন জাস্ট এরকম ভাবে আটকাবেন, সুন্দরভাবে তাদের ক্যারি করার জন্য। ডেইলি ইউজের জন্য কয়েকটা কিনেছি, তার মধ্যে হচ্ছে এই একটা, এই যে হোয়াইট রং, আমার চিরকালের জন্য ভীষণই প্রিয়। 365 দিনের জন্য সাদা রং ভীষণ প্রিয়, আর গরমকালে তো বিশেষ করে ভীষণ সুন্দর দেখতে পাচ্ছেন। একটা সুন্দর ফেব্রিক করা আছে, সুন্দর একটা লেখাও আছে, আর এই হচ্ছে পুরো এটা। এই একটা নিয়েছি, এটা হচ্ছে ওই ডেইলি ইউজের জন্যই নিয়েছি। আর যেহেতু প্রথমে তো বললাম গ্রীষ্মকাল, তার জন্য এই রংগুলো ভীষণই ভালো লাগে, গরমকালে হালকা যত রঙে পরা যায়। আর কাপড়টা তো একদম পিওর কটন কাপড়ে, আর এই রংটা আমার ভীষণ ভালো লাগলো বলে নিলাম, আমার ট্রুপে এটাও ছিল না এই রংটা। আচ্ছা, এটা নিয়েছি একটা নাইট ওয়্যার, এই যে এই একটা নিয়েছি, যেহেতু গ্রীষ্মকাল তো সবই যে হালকার উপর নিলাম, কারণ যত হালকা কালার হবে তত সেটা কি শরীরের জন্য ভালো আর কি, সেই জন্য। আচ্ছা, একটা ইয়াররিংস নিয়েছি, এটাও দেখাই, দেখা যাচ্ছে। এবার হচ্ছে আপনাদের কয়েকটা ইয়াররিংস দেখাই, আর তার সাথে নোজ পিনও কিনেছি। আচ্ছা, এটা হচ্ছে না অগ্নিতে একটা রুম না, একটা জাস্ট ওই স্টল টাইপের দিয়েছে আর কি, দোকান না স্টল টাইপের দিয়েছে, তো ওরা ওই অক্সিডাইজ সিলভারে ভালো ভালো ইয়াররিংস আছে, তারপর হচ্ছে নেক পিস আছে, তারপর হচ্ছে আছে কি বলবো হাতে বিভিন্ন ব্যাঙ্গেলস এ আছে। তো আমি একটু ইয়াররিংসটা বেশি পছন্দ করি, ইয়াররিংস নিয়েছি এই একটা, এটা আর একটা, এটা হচ্ছে একটা নোজ পিন নিয়েছি, এটা হচ্ছে ফলস একটা রিং, যেহেতু আমার পিয়ার্সিং করা নেই নাকে, সেই জন্য এটা ভীষণ স্টাইলিশ একটা নোজ পিন। আপনারা দেখুন ত্রিশূল ডিজাইনে, ভীষণ ভালো লাগলো। স্কিনে একটা বডি মিস্ট নেওয়া হয়েছে, এটা মামনি মেনলি মামনির জন্য আমরা কিনেছি, মামনি ইউজ করবো, আমিও ইউজ করবো, এটা ইউনিসেক্স, যে কেউ ইউজ করবো, কিন্তু মামনি মেনলি নিলে পছন্দ করবে, পণ্যটা খুব ভালো লেগেছে। ঠিক আছে, নিয়ে নাও। আজকে নাইকাতেও ঢুকেছিলাম, ঢুকে টুকটাক জিনিসগুলো তার মধ্যে প্রথমে এই দুটো দেখিলাম, এবার হচ্ছে এটা আপনার দেখাই, এটা হচ্ছে ল্যাকমে সান এক্সপার্ট টিন্টেড সানস্ক্রিন, অর্থাৎ এটা ফাউন্ডেশন যে আছে না, যে ফাউন্ডেশন প্লাস সানস্ক্রিন দুটো একসাথে কাজ করবে, এটা কি করবে ন্যাচারাল টোনটাও দেবে, আর তার সাথে হচ্ছে সান প্রোটেকশনও দেবে, আর সুন্দর একটা ব্রাইট ভাবটা থাকবে যেহেতু ফাউন্ডেশন আছে, দেখতে পাচ্ছো। আচ্ছা, এটা এরকম ১২ ঘন্টা থেকে ১৩-১৪ ঘন্টা সান প্রোটেকশন দেবে। এটা হচ্ছে এই যে জিনিসটা এইরকম, জাস্ট আলতো করে এরকম করলাম। আচ্ছা, জাস্ট একটু আমি স্কিনে রাব করে দেখাচ্ছি, ভীষণ সুন্দর একটা স্মুথ টেক্সচার, ভীষণই লাইট ওয়েট, দেখুন কিছু বোঝাই যাচ্ছে না, ভীষণই লাইট ওয়েট, একদম খুব দুর্দান্ত ভাবে মুখের সাথে ব্লেন্ড হয়ে যাবে, আর ভীষণই হালকা একদম। হ্যাঁ, এটা হচ্ছে নেল পলিশ দুটো, দেখুন আপনার একটা স্পেশালিটি আছে, নিচে লেখা আছে ভেগান,
অর্থাৎ এখানে এই নেল পলিশ যখন তৈরি হচ্ছে তখন কোনো অ্যানিমেল ক্রুয়েলটি হয়নি। এটা দেখার পর আমি আর অন্য কিছু ভাবিনি, আমি এই নেল পলিশটাই নেব। একটা মামনির জন্য নিয়েছি, একটা আমার জন্য নিয়েছি। একটু ডিপ শেডটা হচ্ছে আমার, আর তুলে মানে একটু হালকা, একটু অন্য কালার কিন্তু একটু হালকা, এটা হচ্ছে মামনি। আচ্ছা এবার হচ্ছে মামাআর্থের ঝুলিটা খুলি। যথারীতি আমি যে জিনিসটা ইউজ করি, আমার তো সবসময় এটা অল টাইম ফেভারিট মামাআর্থ উকটান ফেস ওয়াশ উইথ টারমেরিক অ্যান্ড স্যাফরন অ্যান্ড ট্যান রিমুভালের জন্য। এটা আমি দু বছর ধরে এই এটা ইউজ করছি, এই ফেস ওয়াশটা ভীষণ ভীষণ ভালো একটা ফেস ওয়াশ, আমার মানে খুব স্কিনের জন্য খুব খুব ভালোভাবে স্যুট করে গেছে। এটা হচ্ছে একটা লিপ বাম, খুব হালকা কালারে, এটা মামনি কিনেছে। মামনি যখন ইউজ করবে আপনাদের আমি নিশ্চয়ই দেখিয়ে দেবো ক্যামেরা ধরে। আচ্ছা মামাআর্থে, আর এটা হচ্ছে একটা আন্ডার আই ক্রিম, এটা আমি প্রথমবার ইউজ করছি, আজ থেকে আমি ইউজ করব, আপনাদের দেখাবো কতটা ভালো। তিন চার দিন ইউজ করার পর তখন দেখাবো যে কীরকম ভালো রেজাল্ট দিয়েছি প্রথমবার। এই একটা গেল, সোপ কিনেছি, এই যে আর একটা ব্যাম্বু শিট মাস্ক, এটা সবসময়তেই ভালো হয়, এটা এর আগেও দুবার আমি ইউজ করেছি, খুবই ভালো একটা শিট মাস্ক। আর এটা হচ্ছে আমার বর নিয়েছে, আজকে এই ছোট্ট মিনি ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুখে শান্তিতে সমৃদ্ধিতে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং, প্লিজ লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ, শুভরাত্রি।